31 কোটি বেশি ডোজ আমরা ব্যবস্থা করে রেখেছি। আপনারা যদি লক্ষ্য করেন, অন্তত যারা বিত্তশালী তারা তো একটু কিছু হলেই বিদেশে চলে যেত, তবে করোনা কালীন সময় অনেকে যেতে পারেন নাই, তাদেরকে আমাদের দেশে চিকিৎসাটা নিতে হয়েছে এবং তারা আমাদের হাসপাতালগুলি দেখেছেন, সরকারি বা বেসরকারি সব জায়গায় তারা গিয়েছেন বা ইনস্টিটিউটগুলিতেও গিয়েছেন। বোধ হয় তাদেরও চোখ খুলে গেছে যে না, বাংলাদেশেও আন্তর্জাতিক মর্যাদার সাথে, আন্তর্জাতিক বিশেষজ্ঞ হাসপাতালের সাথে তাল মিলে চলার মতো এখন অনেক প্রতিষ্ঠান আমাদের দেশেই গড়ে উঠেছে। কিন্তু আমি 96 সালেই এই ট্যাক্স কমিয়ে দিয়ে যন্ত্রপাতি আনার ব্যবস্থা করে দিয়েছিলাম, সেই জন্যই আজকে এটা সম্ভব হয়েছে। আমরা ভ্যাকসিন দিয়ে যাচ্ছি, ইতিমধ্যে আপনারা মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছেই শুনেছেন যে ইতিমধ্যে আমাদের কিন্তু টিকা, আমাদের যে ব্যবস্থা আছে প্রায় 31 কোটি বেশি ডোজ আমরা ব্যবস্থা করে রেখেছি। ইতিমধ্যে আমরা টিকা দিয়ে যাচ্ছি, একটি মানুষও যেন মানে টিকা ছাড়া না থাকে। সেই ক্ষেত্রে আমি দেশবাসীর কাছে একটু আহ্বান জানাবো, অনেকে ভয় পান, ওই গায়ে শু ফুটাবে সে ভয়ও আছে, নানা ধরনের অপপ্রচারও ছিল, কিন্তু সবাইকে আমাদের অনুরোধ থাকবে যে করোনা ভাইরাস এবং নতুন আবার আর একটি ভেরিয়েশন দেখা গেছে এই কি অমিক্রন, এর হাত থেকে বাঁচার জন্য এবং এটা শিশুদের সব থেকে বেশি মানে ধরছে, সেই জন্য আমরা 12 বছর বয়স পর্যন্ত শিশুদের টিকা দেওয়া ব্যবস্থাও নিয়েছি। আর তাছাড়া আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা ভয় না পেয়ে টিকাটা নিয়ে নেন। এই টিকাটা নিলে পরে যেটা হয়, অন্তত আপনার জীবনটা রক্ষা পাবে, হয়তো কিছুদিন ভোগাবে কিন্তু জীবনটা রক্ষা পাবে। সেই জন্য সবাইকার কাছে আমার অনুরোধ যে আপনারা ভয় না পেয়ে টিকাটা যাতে ঠিকমতো নিতে পারেন, সেটাই ব্যবস্থা নেবেন, সেটাই আমি চাই। ইতিমধ্যে আমরা প্রায় 13 কোটি বেশি ডোজ প্রদান করেছি, আর এর মধ্যে এর ভিতরেই কিছু মানে ডাবল ডোজও হয়ে গেছে, আর এখন তো আমরা আরও বুস্টার ডোজ দেওয়াও শুরু করে দিয়েছি। কারণ আমাদের দেশের মানুষ সুরক্ষিত থাকুক সেটাই আমি চাই, সুস্থ থাকুক সেটাই আমি চাই। তো আমি আরেকটা অনুরোধ করব যে যেহেতু অমিক্রন নতুনভাবে একটা আবার সারা বিশ্বে দেখা দিচ্ছে, এখানে আমাদের দেশের মানুষকে একটু স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলতে হবে। আর শীতকালের প্রাদুর্ভাবটা বাড়ে, আর এমনি সাধারণত আমাদের দেশে শীতকালে একটু সর্দি কাশিও হয়, সেদিকে লক্ষ্য রেখে সকলে মাস্কটা ব্যবহার করবেন, খুব বেশি বড় জনসমাগমে যাবেন না, সেখান থেকে একটু নিজেদেরকে সুরক্ষিত রাখবেন। আর যারাও কোনো বড় সমাবেশ যেত না হয় সেটার দিকেও লক্ষ্য রাখবেন এবং স্বাস্থ্য সুরক্ষা বিধিটা সবাই মেনে চলবেন, সেটাই আমি চাচ্ছি। আমাদের লক্ষ্য যে দেশের 80% মানুষ যারা টিকা নেওয়ার জন্য ছোট্ট শিশু বাদে তাদেরকে আমরা দেব, আর আন্তর্জাতিকভাবে বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন শিশুদের কোন বয়স থেকে টিকা দেওয়া যাবে যখনই তাদের কাছ থেকে আমরা সেই নির্দেশনা বা নীতিমালা পাবো, আমাদের দেশেও আমরা সেই ভ্যাকসিনটা দিতে শুরু করব। কাজেই আমরা আমাদের বাজেটে যে কোনো এই মহামারী যেটা সারা বিশ্বব্যাপী আমাদের অর্থনীতিকে সচল রাখার জন্য যেন আমরা বিশেষ অনুদানা দিয়েছি, পাশাপাশি স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য আমরা বিশেষ বরাদ্দ ইতিমধ্যে বাজেট আমরা রেখেছি, প্রায় 10,000 কোটি টাকা আমাদের বাজেটে রাখা আছে। আর এর বাইরেও যদি প্রয়োজন হয় আমরা খরচ করতে পারবো, সেভাবে আমাদের উদ্যোগ নেওয়া আছে। তাছাড়া আমরা আলাদা একটা ফান্ডও তৈরি করেছি, কাজেই সেভাবে আমরা মানুষের চিকিৎসা সেবাটা দিয়ে যাচ্ছি।